নমস্কার বন্ধুরা, বিএম ট্রিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেক সময় ফটো এডিটিং করতে গিয়ে অনেক ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে হয়। তো আপনারাও অনেকবার ট্রাই করেছেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করেছেন, কিন্তু পারফেক্টভাবে হয়নি বা অনেকটা আপনাদেরকে কষ্ট করতে হয়েছে। কিন্তু বন্ধুরা, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে কোনো অ্যাপ ছাড়া জাস্ট এক ক্লিকে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করে ফেলতে পারবেন, সেটা কীভাবে করবেন সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। তাই বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য, এবং ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরও নতুন নতুন এডিটিং ট্রিক্স, আরও কিছু সিক্রেট ট্রিক্স, আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা তাহলে শুরু করা যাক। বন্ধুরা, চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। তো সর্বপ্রথম বন্ধুরা, আপনাদেরকে আপনার পছন্দের ফটোটা বেছে নিতে হবে, যেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা আপনারা এক ক্লিকে কোনো অ্যাপ ছাড়া রিমুভ করতে চাইছেন। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে ওই স্টেপটা করে দেখাই যে কীভাবে আপনারা যে কোনো ফটো এক ক্লিকে উইদাউট অ্যাপ আপনারা রিমুভ করতে পারবেন। তো তার জন্য বন্ধুরা, আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। দেখুন, আমার মোবাইলে ক্রোম ব্রাউজার আছে, আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি, এবং এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, গুগলের সার্চ বার রয়েছে। তো এই সার্চ বারে জাস্ট একটাই কথা লিখবেন, দেখবেন এটা ভালো করে দেখুন বন্ধুরা, এই কথাটা remove.bg, এই কথাটা লিখবেন remove.bg। আর কিন্তু কিছু করতে হবে না, সর্বপ্রথম উপরে একটা যে লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, দেখুন remove.bg লেখা আছে, ওখানেই ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এরকম ইন্টারফেস আসবে, এবং নিচের দিকে স্লাইড করে যাবেন, দেখবেন এখানে আপলোড করার কথা বলবে, আপনার যেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাইছেন ওইটা আপলোড করার কথা বলবে। তো আপনারা কি করবেন, তো নিচের দিকে এসে দেখুন এখানে আপলোড ইমেজ বলে একটা বাটন রয়েছে, তো এই আপলোড ইমেজে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে, এবং গ্যালারিতে যেই ফটোটা আপনারা রিমুভ করতে চাইছেন ওটা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, আমি এখানে এই ঋত্বিক রোশনের ফটোটা আমি সিলেক্ট করে নিয়েছি, জাস্ট আপনাকে আর কিছু করতে হবে না। দেখুন বন্ধুরা, ওই ফটোটা এক্ষুনি কিন্তু দেখুন দেখেছিলাম, জাস্ট গ্যালারি থেকে সিলেক্ট করলাম, দেখুন এখানে কিন্তু রিমুভ হয়ে গেছে। আপনাকে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না, প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে, ওই অ্যাপগুলো ডাউনলোড করার কোনো ঝামেলা ছাড়া খুব সহজে, দেখুন জাস্ট আপলোড করলাম, দেখুন এখানে ডাউনলোড বাটন চলে এসেছে এবং তার ব্যাকগ্রাউন্ডও রিমুভ হয়ে গেছে। এবার বন্ধুরা, এখানে সাইজ রয়েছে, তো আপনাদেরকে ডিফল্টে যেই সাইজটাই দেওয়া রয়েছে, দেখুন এখানে প্রিভিউ ইমেজ 600x400, ওটাই আপনারা ডাউনলোড করে নেবেন। তো HD এখানে অ্যাভেলেবেল নেই, যেটার HD আপলোডের, যেটা HD ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশান থাকবে, ওই HD ডাউনলোড বাটনে ক্লিক করে HD ডাউনলোড করে নেবেন। তো এখানে ডিফল্টে যেটা এসছে আমি এই ডাউনলোড বাটনে ক্লিক করছি, এবং দেখুন বন্ধুরা এখানে নিচে ডাউনলোডিং ফাইল দেখাচ্ছে, দেখুন ওপেন হয়ে গেল, আমি ওপেনে ক্লিক করছি, দেখুন বন্ধুরা এই ফটোটা কিন্তু এক্ষুনি আমি রিমুভ করলাম, যার ব্যাকগ্রাউন্ড এখানে দেখুন কিছু নেই। কিন্তু এর আগে কী ছিল সেটা আপনাদেরকে দেখাই। আমি গ্যালারি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে যে কি ছিল এবং কিভাবে আমি রিমুভটা করলাম। তো বন্ধুরা, এখানে দেখুন, দেখুন এইটা ছিল, কিন্তু রিমুভ করে আমি যেটা করলাম, দেখুন এখানে কিছু নেই। সুন্দর এক ক্লিকে কোনো অ্যাপ ছাড়া জাস্ট এক ক্লিকে আমি জাস্ট আপলোড করলাম এবং ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এটা ছিল না, এটা নিয়ে এলাম, তবে ছিল কি, এটাই ছিল। এটা দেখুন পেছনে ব্যাকগ্রাউন্ড কী ছিল এবং কী হয়ে গেল, দেখুন এইটা একটাও কোনো কিছু নেই। সুন্দর আপনাকে হাত দিয়ে ম্যানুয়ালি কোনো এডিট করতে হবে না, হাত দিয়ে ব্রাশ দিয়ে ঘষে ঘষে, অনেক অ্যাপ রয়েছে যেখানে হাত দিয়ে ধীরে ধীরে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আপনারা জাস্ট ফটোটাকে আপনারা ওয়েবসাইটে আপলোড করবেন এবং এক ক্লিকেই রিমুভ হয়ে যাবে, এবং ডাউনলোড বাটনে ক্লিক করে এইভাবে ডাউনলোড করে নেবেন। দেখুন বন্ধুরা, এটা আমার ডাউনলোড করে গ্যালারিতে এসে গেছে এবং আপনাদেরকে গ্যালারিতে সেটা দেখাচ্ছি। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কোনো অ্যাপ ছাড়া কীভাবে জাস্ট এক ক্লিকে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য, আরও এই ধরনের লেটেস্ট ট্রিক্স, সেটিংস, হিডেন কোনো ফিচার্স অবশ্যই জানার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। তাহলে বন্ধুরা, এখানেই আমার ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের আরও কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।